নমস্কার আপনারা শুনছেন বাংলা সাথে রয়েছে আমি কাকলি ডোরা চক্রবর্তী। কিছু নিয়ে। এদিকে রবিবার বেজিং শহরে একটি নদীর ধারে প্রতিবাদ জানাতে অন্তত চারশো জন মানুষ জড়ো হয়েছেন বলে খবর দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখান ঘটনাস্থলে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় পরে বিক্ষোভকারীরা এলাকা ছেড়ে চলে যান আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির এক সাংবাদিককে গ্রেফতার করেছে চীনের পুলিশ তিনি চীনে সরকারের কোভিড নীতির বিরুদ্ধে জনগণের বিক্ষোভ কভার করতে গিয়েছিলেন চীনে শিং জিংপিং সরকারে কোভিড শূন্য নীতির বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ রবিবার বেজিং এবং সাংহাইতে রাস্তায় সয়সয় মানুষ বিক্ষোভ দেখান আর সেখানে খবর সংগ্রহ করতে গিয়েছিলেন বিবিসির সেই সাংবাদিক তাকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ উঠেছে সাংহাই থেকে তাকে গ্রেফতার করা হয়েছে পুলিশি হেফাজতে এসে সাংবাদিককে মারধর করারও অভিযোগ উঠেছে জিংপিং সরকারের বিরুদ্ধে কোভিড সংক্রমণ নতুন করে বৃদ্ধি পাওয়ার কারণে চীনের বিভিন্ন এলাকায় কড়াভাবে লকডাউন আরোপ করা হয়েছিল আর সেই সঙ্গে দীর্ঘ নিভৃত বাস এবং কোভিড পরীক্ষার দিনের পর দিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে মানুষ এই বিক্ষোভ প্রদর্শন করে সরকারি নীতির প্রতিবাদে রবিবার রাজধানী শহর বেজিং এবং সাংহাই প্রথে নেমেছিল শয়ে শয়ে নাগরিক জিংপিং সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা সরকার বিরোধী এমন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন চীনে এক প্রকার বিরলি বলা যায় ভারতের প্রাক্তন তারকা অ্যাথলিট পিটি ঊষা বসতে চলেছেন দেশের অলিম্পিক সংস্থার উনিশশো চুরাশি লস অলিম্পিকে একটুর জন্য পদক হাতছাড়া হওয়ার পর পিটি ঊষাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে চলেছেন চলতি বছর জুলাইয়ে এ বিজেপির রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন তিনি এশিয়ান গেমসে চারটি সোনার সাতটি রূপ তার রেকর্ড রয়েছে কেরালের এই মহা তারকা স্প্রিন্টার স্প্রিন্টার পিটি উষার রবিবার সন্ধ্যায় মেরিল্যান্ডের মন্ট কোমারি কাউন্টিতে একটি বিদ্যুৎ ট্রান্সমিশন টাওয়ারে দুজন আরোহী নিয়ে একটি ছোট বিমান ভেঙে পড়ে ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট দূরে বিধ্বস্ত বিমানটি নে দুজন লোক আটকা পড়েছিল যারা হলেন ওয়াশিংটন ডিসির বাসিন্দা পঁয়ষট্টি বছর বয়সী পাইলট প্যাট্রিক মার্কেল ও ছেষট্টি বছর বয়সী লুইসিয়ানার যাত্রী উইলিয়ামস দুর্ঘটনার ফলে শহরের বড় অংশ বিদ্যুৎহীন বয় পড়ে প্যাপকো কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানটি প্যাপকো বিদ্যুতে ট্রান্সমিশন তারে বিধ্বস্ত হলেও এরিয়াল লাইনগুলিতে এখনও কোন লাইভ রয়েছে তবে সংঘর্ষের ফলে কিছু লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে পঁচাশি হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিকেল পাঁচশো চল্লিশ টাকায় বাগের গোশন রোড এবং রথবাড়ির ড্রাইভের কাছে পেপকো বিদ্যুতের ট্রান্সমিশন তারের সাথে বিধ্বস্ত হয় বাংলা পডকাস্ট এখনকার মতো এখানেই শেষ করছি পরবর্তী দেশ বিদেশের খবরের জন্য জুড়ে থাকুন কাকলি ডোরা চক্রবর্তীর সাথে ধন্যবাদ